শিল্পের রীতি এবং উপকরণ সমূহ। যথাযথভাবে চিত্রাঙ্কন করার জন্য আমাদের উপকরণ এবং নীতি অনুসরণ করতে হবে। শিল্পের উপকরণগুলোই সাধারণত ছবি আঁকার উপকরণ হিসেবে পরিচিত। রেখা, রেখা শিল্পের একটি উপকরণ। এটাকে শিল্পের সবচেয়ে মৌলিক উপাদান হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন প্রকারের রেখা, উলম্ব রেখা, অনুভূমিক রেখা, কর্ণরেখা, আঁকাবাঁকা রেখা, বাঁকা রেখা, আকৃতি। একটি রেখা যখন আঁকা শেষ হয় তখন একটি আকৃতি তৈরি হয়। আকৃতি শিল্পের সাতটি উপকরণের একটি এবং শিল্পকর্ম তৈরিতে এর বিভিন্ন রকমের ব্যবহার হয়। গঠনবিন্যাস বা টেক্সচার। গঠনবিন্যাস বা টেক্সচার হল সেই অনুভূতি যা কোনো পৃষ্ঠ স্পর্শ করে বোঝা যায়, শক্ত, মসৃণ, কাঁটাযুক্ত ইত্যাদি, অথবা কোনো কিছু কিভাবে অনুভূত হয়। মান, রঙের হালকা ভাব অথবা গাঢ় ভাবের সাথে তার মানের উপর নির্ভর করে। যেহেতু আমরা বস্তু দেখি এবং বুঝি, সেটা কতটুকু গাঢ় বা হালকা তা দেখে শিল্পে মান অনেক গুরুত্বপূর্ণ। আপনি চাইলে একটা মানের মাত্রা তৈরি করতে পারেন। ভারসাম্য, ভারসাম্য শিল্পের একটি মৌলিক নীতি। ভারসাম্যের সংজ্ঞা দ্বারা বোঝানো হয় একটি উপায় যার মাধ্যমে একটি কাজের অংশের উপাদানগুলো, রেখা, আকৃতি, রং, গঠনবিন্যাস ইত্যাদি সাজানো থাকে। ছন্দ, ছন্দ হলো উপকরণদের পুনরাবৃত্তি অথবা পরিক্রমণ। অনেক রকমের ছন্দ আছে, নিয়মিত, প্রবাহিত, প্রগতিশীল। কন্ট্রাস্ট, বৈষম্য প্রদর্শন বা কন্ট্রাস্ট একটি প্রধান রীতি গঠন এবং বিন্যাসের মধ্যে। ডিজাইনে উপাদানের মধ্যে পার্থক্য হল ডিজাইনের কন্ট্রাস্টের বৈশিষ্ট্য। ক্রিয়াকেন্দ্র, ক্রিয়াকেন্দ্র ডিজাইনের একটি উপাদান যা প্রাধান্য পায় অথবা এটি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। অনুপাত, একটি ডিজাইনে দুটি অথবা তার বেশি উপাদানের সম্পর্ক হল অনুপাত এবং কিভাবে তাদেরকে একে অন্যের সাথে তুলনা দেওয়া যায়।